আমরা বলতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের প্রক্টরের দায়িত্ব পালন করার কোন অধিকার নেই। আমরা প্রক্টরকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, আমরা আবারও বলছি 24 ঘন্টার প্রায় এখন পর্যন্ত 15 থেকে 16 ঘন্টা পার হয়ে গিয়েছে। তাকে আমরা জিজ্ঞাসা করতে চাই আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন। গতকাল ভিসিসার প্রফেসর দেখতে গিয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবেন, তারা কোনো সদুত্তর প্রদান করে নাই। 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন করে তুলব। Jump!
সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান এই হুঁশিয়ার সাবধান ছাত্র লীগের সন্ত্রাসীরা এই সন্দিগ্ধ সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান এই সন্ত্রাসীদের ঠিকানা দাবিতে হবে না Tabii ki.